যদিও ঈগল সমুদ্রের বড় বড় মাছ আর সাপকে সহজে শিকার করে ফেলে, কিন্তু সমুদ্রে এমন একটি ছোট্ট জীব রয়েছে যাকে শিকার করা তো দূরের কথা, তার কাছে যেতেও ভয় পাই। আর সেই জীব অন্য কেউ না বরং আমাদের সকলের পরিচিতি কাঁকড়া। তো আসলে যখনই ঈগল কোনো কাঁকড়াকে শিকার করার চেষ্টা করে, তো তখন সেই কাঁকড়া ঈগলের ঠোঁটকে একদম খারাপ ভাবে শক্ত করে ধরে ফেলে আর এরপর জোরে জোরে কামড়াতে থাকে, যার ফলে ঈগল ভয় পেয়ে জলে পড়ে যায়।